দিনাজপুরের পার্বতীপুরে মাল্টা চাষে সফল হয়েছেন সাগর আলী মণ্ডল নামে এক কৃষক। 3 বছর আগে অল্প কিছু গাছ দিয়ে মাল্টা চাষের যাত্রা শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে তার মাল্টা বাগানে। উপজেলার মনমথপুর ইউনিয়নের তাজনগর মণ্ডলপাড়া গ্রামে 2 একর জমিতে গড়ে তোলেন রসনারা আজম এগ্রো ফার্মের কার্যক্রম। বাড়ি মাল্টা এক, দার্জিলিং, সাচ্ছি ও ম্যান্ডারিন সহ কয়েকটি জাতের প্রায় 5 শতাধিক কমলা ও মাল্টার গাছ রয়েছে ফার্মে। তার ফার্মের উৎপাদিত ফল স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে আশপাশের জেলা উপজেলায়। সুস্বাদু ও কেমিক্যালমুক্ত ফল সংগ্রহে দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারা। এ ফার্মের মাধ্যমে কৃষক সাগর আলী মণ্ডল আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষের। এ ধরনের ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সাগর আলী মণ্ডলকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খান। এর আগে আমি মাঠে কাজ করতাম, বাগান হওয়ার পরে এখন বাগানে কাজ করি। এই কাজ করি, আমাদের রাতে সংসার চলেছে। আমাদের এখানে যে বাগানটা তৈরি হয়েছে এতে অনেক মানে আর কি শ্রমিকের মানে কর্মসংস্থানের অনেক সুযোগ সুবিধা হয়েছে। আবার এখানে মানে বিদেশের যেভাবে রাসায়নিকভাবে মালটা মানে আর কি যেভাবে তৈরি মানে চাষ করে ওটার তুলনায় আমরা প্রাকৃতিকভাবে যেভাবে চাষ করছি অনেক ভালো ফলন আসছে। গত বছরের চেয়ে এই বছর অনেক অনেক মানে বেশি হয়েছে ফলন। এখানে আগেও নিয়েছি মালটা আমি, এটা মালের চাহিদা বেশি, তার কারণে আমি এখানে আবার আছি। আমরা কৃষি বিভাগ থেকে তাকে একটু সর্বাত্মক পরামর্শ দিয়ে যাচ্ছি যে কীভাবে তার বাগানে পরিচর্যা করতে হবে এবং তার ফলনটা কীভাবে বৃদ্ধি করা যায়, সেই জন্য সবসময় তাকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।